আচ্ছা দেখেন, আমি আপনাদের এখন কালার কারেকশন সম্পর্কে একটু ধারণা দিই। সেটা হচ্ছে ফটোশপের, আপনার আমার কথা শোনা যাচ্ছে? স্ক্রিন দেখা যায়? জি স্যার, দেখা আচ্ছা, ফটোশপ মানে ফটো মানে কি বলবো, ক্যামেরা। হ্যাঁ, ক্যামেরার আপনার লাইটিং বা অন্য অন্য লাইটের কারণে অনেক সময় ইমেজগুলো আমাদের এরকম কালারের হয়ে থাকে। যেমন এখানে দেখেন অনেকটা ম্যাজেন্টা পড়ে গেছে, লাল। তারপরে আর একটা ইমেজ যেমন এটাতে দেখেন ইয়েলো হয়ে গেছে। হ্যাঁ, অনেকটাই ইয়েলো। ঠিক আছে, এখানে অনেক ইমেজ আছে যে ইমেজগুলোর কাজ আমি আদার্স ক্লায়েন্টের জন্য করছিলাম। এই যে দেখেন, এখানে দেখেন অনেকগুলা ইমেজ। তো এই ইমেজ গুলার কালার কারেকশন, ব্রাইটনেস এগুলা করতে হয়। যেমন এই ইমেজটার দেখেন ম্যাজেন্টা কালার আমাদের গেছে। তো এই ইমেজটাকে প্রথমে চলেন আমরা কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখন দেখেন এই ইমেজে আমার অনেক কয়টা উপায় করতে পারি। সেটা হচ্ছে এইখানে ইমেজের আপনার অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্টেও আমার দেখেন কালার, হ্যাঁ কালার কারেকশন আছে। এই যে কালার ব্যালেন্স থেকে আমরা এটা করতে পারি। ম্যাজেন্টা কমাই দিতে হবে, কমাই দিয়ে করতে হবে। তো সহজ পদ্ধতি যেটা আমি জানি সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। যেহেতু অ্যাডজাস্টমেন্ট লেয়ারের ক্লাস নিচ্ছি, চলেন আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে করি কাজটা। এইখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে দেখেন সিলেক্টিভ কালার নামে একটা অপশন আছে। যে কালারটা আমি সিলেক্টিভ কালার নিলাম, এখানে আমার প্রপার্টিস আসছে সিলেক্টিভ কালারের। এই কালারের আমার অ্যাবসোলুট সিলেক্ট করা আছে। এইটা ম্যাজেন্টা, এখানে অনেকগুলা কালার দেখেন আছে। হ্যাঁ, তো আমি যেহেতু ম্যাজেন্টা, এই কালারটা আমার অধিক ছড়ায় পড়ছে। এই কালারটা যখন আমি কি করব, এটা প্লাস এদিকে দিবেন বেড়ে যাবে। হ্যাঁ দেখেন বাড়ছে। তারপর এইখান থেকে আমরা মাইনাস করব ম্যাজেন্টাটা এইভাবে। হ্যাঁ দেখেন, আমি ম্যাজেন্টা আমার মাইনাস মাইনাস 70 করছি। তাহলে আমার এটা অনেকটাই রিকোভারি হয়ে গেছে ইমেজটা সিলেক্টিভ কালার থেকে। হ্যাঁ আরেকবার দেখাই দিন স্যার। এইটা এইখান থেকে আপনার অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে, এই যে হ্যাঁ এইটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে সিলেক্টিভ কালার, সিলেক্টিভ কালার থেকে আমার ম্যাজেন্টা। যেহেতু ম্যাজেন্টা অনেকটা বেশি, আমার ম্যাজেন্টা সিলেক্ট করবেন। এখানে বাই ডিফল্ট অনেক কিছু সিলেক্ট হয়ে থাকতে পারে, আপনারা আপনারা এইখান থেকে ড্রপ ডাউন থেকে কালারটা সিলেক্ট করে নেবেন। নিয়ে এই ম্যাজেন্টাটা আমরা কমিয়ে দিব। হ্যাঁ, ইয়েলো যদি থাকে আপনার ইয়েলো কমাবেন। হ্যাঁ, বা অন্য অন্য কালার যদি বেশি থাকে আপনি অন্য অন্য কালার কমাবেন, রেড বেশি থাকলে রেড কমাবেন। তোমার ম্যাজেন্টা বেশি আছে, আমরা ম্যাজেন্টা এখান থেকে কমিয়ে দিব। আস্তে আস্তে এভাবে কমাবেন, দেখবেন যে ঠিক আছে। এবার অন অফ করে দেখেন অনেকটাই রিকোভারি হয়ে গেছে। ঠিক আছে, এই যে এখন এই দুইটা লেয়ারকে মার্জ করব, এখান থেকে মার্জ করব। কন্ট্রোল ই দিয়ে কি মার্জ করলাম, তাই না? এখন দেখেন আপনারা, অনেক সময় আমরা কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করি না ইমেজকে। এই ইমেজকে আমি আর একটা কপি করি, এখান থেকে কপি করি, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট।
ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করব। আপনারা যদি মনে করেন যে এখান থেকে আমি কন্টেস্টটা আপনারা ইমেজের বাড়াবেন, আমরা এইখান থেকে দেখেন ইমেজে গিয়ে এইখান থেকে অ্যাডজাস্টমেন্ট ব্রাইট অ্যান্ড কন্টেস্ট, হ্যাঁ এখান থেকে কন্টেস্টটা হালকা যদি বাড়াইতে চান, যেহেতু কন্টেস্টটা কমে গেছে আমাদের ইয়েলোটা নেওয়ার পরে ম্যাজেন্টা, তারপর কন্টেস্টটা কমে গেছে, হ্যাঁ 9 দিলাম, এই দুইটাকে আবার মার্জ করি, তাহলে আমার উপরেরটাই আমার কি হবে, আমি অন্য অন্য রিটাচিং এগুলো করলাম না, অন্য অন্য রিটাচিং থাক, এইখান থেকে এখন আমি কি করব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করব, হ্যাঁ কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, এইখানে দেখেন অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আর একটা ইয়ে আছে কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই যা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আমার এটা কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে, হ্যাঁ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এখান থেকে যদি মনে করেন যে আপনারা কোনো কিছু অ্যাডজাস্ট করবেন, হ্যাঁ এখান থেকে অ্যাডজাস্ট করা যায়, হ্যাঁ আমি সাপোজ আমি এই আর একটু ইয়ে করবো এরকম, আবার যদি মনে করেন যে না আমি এই দুইটা ম্যান আছে যে এটাকে আমি হাইলাইট করবো আর একটু, হ্যাঁ তো সেটাও করা যায়, সেটা হচ্ছে কিভাবে এইখানে আপনারা সেটা হচ্ছে এটা আমি ফেদার দি 30-30 দিয়ে আমরা এইভাবে 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 দি কাপল কিভাবে সিলেক্ট করে নেন, সিলেক্ট করে নিয়ে এই দুইটা লেয়ার আসলে মার্জ করা উচিত ছিল, এই লেয়ারটা সিলেক্ট করেন, এই লেয়ারটা সিলেক্ট করে এবার এইখান থেকে ব্রাইট, আমরা ব্রাইটটা এখান থেকে আপনার ইচ্ছা করলে ব্রাইটটা বাড়িয়ে দিতে পারেন, এটা জাস্ট আপনাদের বোঝানোর স্বার্থে আমি করতেছি, এইভাবে কাজগুলো করতে হয়, যদি মনে করেন এই মহিলার মুখটা আর একটু ব্রাইট করব, তাহলে আমরা এইটুকু সিলেক্ট করে কি করব এইখান থেকে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্রাইট অ্যান্ড কন্টেস্ট, হ্যাঁ এইখান থেকে আমি কিন্তু এই লেয়ার সিলেক্ট করে করছি, হ্যাঁ এটা করলে এটা না অ্যাডজাস্টমেন্ট লেয়ার ওরকমই ছিল, হ্যাঁ এই যে কন্ট্রোল ডি ডিসিলেক্ট, এখন এই দুই লেয়ারটা আমি আবার মার্জ করে ফেলি, এটাকে আমি আবার একটা কপি করি দেখি এটাকে আর কিছু করা যায় কিনা, অনেকগুলা ইয়ে আছে এগুলো আপনারা সবাই দেখবেন, হ্যাঁ এটা হচ্ছে গ্রেডিয়েন্ট ম্যাপ, গ্রেডিয়েন্ট ম্যাপ এখান থেকে ক্রিয়েট করে দেওয়া যায়,
এই কাজগুলো অনেক সময় ব্যানারের ক্ষেত্রে আপনাদের প্রয়োজন হবে, হ্যাঁ এই জন্য দেখাচ্ছি। এইখানে আপনারা ইচ্ছে করলে ব্রাশ টুল দিয়ে অনেকগুলো কাজ করা যায়। হ্যাঁ সেটা হচ্ছে কেমন, বিতে কি ব্রাশ টুল না, অপাসিটিটা কমান, অপাসিটি কম নিয়ে 40%। ইনাদের একটু যদি মনে করেন যে একটু হাইলাইটেড করি, ব্যাস বেশি করা যাবে না। একটু হাইলাইটেড করলে আপনার ব্রাশ টুল দিয়ে মাস্কিং করে করা যায়, আমি দুইটা আবার মার্জ করে ফেললাম। তো আমি সবগুলাই বিফোর আফটার করে সবগুলাই দিয়ে দিচ্ছি। আপনার কয়টা আছে এখানে, 1, 2, 3, 4টা, তাই না? চল্লিশ, তাহলে আমরা অ্যালাইনমেন্ট তো জানি, তাই না? অ্যালাইন করে ফেললাম। কাজগুলো একটু নিখুঁত করে করাই ভালো। একটা কাজ করবেন, সবাই নিখুঁত করে বলবেন। আমি ইমেজটা আপনাদের দিব, হ্যাঁ এটা তো ক্লায়েন্টের ইমেজ, দেওয়া উচিত না, তবুও দিবো।